এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফে পাওয়া সব থেকে বড় তাজা লেটেস্ট আপডেট, রাজ্যে ফিরছে শীত, তবে এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে না বৃষ্টি। তো দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, সেই সঙ্গে আবারও শীতের প্রত্যাবর্তনে কোন কোন জেলায় কোন কোনে ঠান্ডা পড়তে চলেছে, এই নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি তথ্য দিয়েছে বিস্তারিত সম্পূর্ণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের নিত্য নতুন লেটেস্ট ট্রেন্ডিং ভিডিওর আপডেট সবার আগে নিজের ফোনে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। শীত দিগন্তরেখা স্পর্শ করেছে, জাঁকিয়ে মৌসুমি শীতের আশা কার্যত ছেড়ে দিয়েছে বঙ্গবাসী। একটানা ঘ্যানঘ্যানে বৃষ্টির জেরে কার্যত নিরাশ বঙ্গবাসী। তবে আবহাওয়াবিদরা বলছেন শীত আবার ফিরবে, আপাতত কোনো ঝঞ্ঝাড় বিপদ নেই, তাই শীতের কোনো বাধা নেই। তবে বঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি, দক্ষিণবঙ্গে না হলে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত টানা থাকবে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে শনিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে, আবহাওয়া শুষ্ক থাকবে। যেহেতু বঙ্গ থেকে এখনও উত্তরে হাওয়া বিদায় নেয়নি, তাই আপাতত শহরের শীত বজায় থাকবে। আগামী তিন দিনে শীতের আমেজ একই থাকবে। শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। তবে আপাতত তাপমাত্রা হেরফের হওয়ার বিশেষ কোনো সম্ভাবনা নেই। রাতের দিকে শহরের পারদ পতন হতে পারে, তাই উত্তরবঙ্গ থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি। শনিবার থেকে আগামী 5 দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের মতো নিচের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিকে বিগত কয়েকদিন ধরেই দফায় দফায় বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিতে চাষিদের মধ্যেও অনেক ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে উত্তরবঙ্গে, সরস্বতী পুজোর হাত ধরে বঙ্গে মৃদু শীতের প্রত্যাবর্তন, 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমেছে তাপমাত্রা। তবে গত বুধ ও বৃহস্পতিবার ঝঞ্ঝাড়কোপে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। আপাতত ঝঞ্ঝাড় বিপদ কেটেছে, তবে সেই বিপদ যে ফের ফিরে আসবে না তার নিশ্চয়তা এখনও দিতে পারছেন না আবহাওয়াবিদরা। গত শুক্রবারই কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দপ্তরের কর্তারা জানিয়ে দেন বৃষ্টির বিপদ ধীরে ধীরে বাংলা থেকে মুক্ত হচ্ছে, রাজ্যে ফিরবে হালকা শীতের প্রভাব।